পৌরসভা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে সুন্দরভাবে এই সনাতন ধর্মী ধর্মের এই মানুষগুলো তারা তাদের দুর্গা পূজাকে উৎসবমুখর পরিবেশে পালন করতে পারে, এটা আমরা বিগত এক মাস থেকেই কিন্তু আমাদের প্রশাসনিকভাবে এই সিদ্ধান্ত এবং প্রস্তুতি ছিল। এবং শৃঙ্খলা আপনাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের অনেক জায়গায় দেখেছেন এই মণ্ডপের উপরে হামলা করা হয়েছিলেন, তারই সুযোগ্য কন্যা চারবারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কারণেই আজকে ধর্ম যার যার উৎসব সবার, এটা বাংলাদেশের গোটা বাংলাদেশের ৬৪ আমাদের দিকে মুখ তুলে তাকিয়ে প্রচুর বিপদ হয়েছে, আর আমরা সবাই একত্রিত হয়ে আমরা আজকে আরাধনায় আমাদের মনের কথা মনের ভাব আমরা প্রচার করতে পারি। আর এই আমাদের আরাধনা বক্তব্যের কালিমা দূর করার জন্য তিনি আমাদের মধ্যে এসেছেন প্রধান আজকের প্রধান অতিথি আজকে এই মা দুর্গাকে সামনে রেখে বলতে চাই, আজকে আপনারা এই দলাদলি করে এই নিজেদের ক্ষতি কিন্তু নিজেরা বয়ে আনছেন। আমি অনেক আপনাদের নিয়ে যান, এটা নিয়ে যান। ইতিহাসে এত বরাদ্দ আর কোন সময় আসেনি। থ্যাংক ইউ। মনে বিসর্জন তোমার দুই ওরে ঠাকুর।